আসসালামু আলাইকুম। জান্নাত রেসিপির নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে খুব মজার একটা ডেজার্ট করে দেখাবো, আর এটা হচ্ছে খুব পপুলার একটা স্প্যানিশ ডেজার্ট, যেটার স্প্যানিশ নাম হচ্ছে লেচে ফ্রিটা, ইংলিশে বলা হয় ফ্রাইড মিল্ক। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ডেজার্টটা বানানোর জন্য যে 3 কাপ দুধ নিয়েছি, সেখান থেকে 1/2 কাপ দুধ আলাদা করে রেখে বাকি দুধটা একটা প্যানে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি। আপনি যদি দুধে কোনো ফ্লেভার পছন্দ করেন, এক্ষেত্রে কমলা বা মাল্টার খোসা বা লেবুর খোসা অ্যাড করতে পারেন। এবার মিডিয়াম আঁচে আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটা জাল করব। এর মাঝে যে দুধটা আলাদা করে রেখেছিলাম, সেখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মেশাতে হবে, যেন কোথাও দলা পেকে না থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আপনি চাইলে কম বেশি করতে পারবেন। এবার যে 2 টুকরা দারুচিনি দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার মেশানো দুধটা অ্যাড করে দিচ্ছি, তবে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়তে হবে, যেন দলা পেকে না থাকে দুধে কোথাও, বা এটা নাড়তে থাকতে হবে কারণ দুধটা এখনই জমাট বাঁধতে শুরু করবে। দুধটা কিছুটা ঘন হয়ে এসছে, এ পর্যায়ে নাড়ানো অফ করা যাবে না। এর মাঝে আমি যে পাত্রে দুধটা সেট করে নেব, সে পাত্রে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনার কাছে ঘি না থাকলে আপনি তেলও ব্রাশ করে নিতে পারেন। এবার ঠিক এ পর্যায়ে এটা আমি ঢেলে নিলাম। একটু ট্যাপ করে নিচ্ছি সমান করার জন্য। এবার এটা 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিতে হবে। আমি 4 ঘন্টা পরে নিয়ে এসেছি। পাত্রে ঘি মেখে নেওয়ার কারণে এটা খুব ভালোভাবে পড়ে গেছে। এবার যে ছুরিটা দিয়ে আমি কেটে নিচ্ছি, ছুরিতে একটু তেল মেখে নিয়েছি, যার কারণে খুব ভালোভাবে এটা কেটে যাবে, কারণ এই দুধটা অনেকটা নরম থাকে। এটা আমি খুব বেশি বড় করেও কাটছি না, আবার খুব বেশি ছোটও করছি না। এবার এই পুডিংগুলো ফ্রাই করার আগে একটু কাজ আমি সেরে নিচ্ছি, সেটা হচ্ছে একটা ডিম আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি, সাথে 1/2 চা চামচ সিনামন পাউডার। আপনার কাছে যদি সিনামন পাউডারটা না থাকে, সেক্ষেত্রে আপনি দারুচিনি গুঁড়া করেও এখানে ব্যবহার করতে পারেন। এবার যে দুধের পুডিংগুলো আমি কেটে রেখেছি, সেগুলো প্রথমে ময়দায় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ডিমে খুব ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা জায়গায় ডিমটা খুব ভালোভাবে মেখে যায়। এবার একটা প্যানে আমি হাই হিটে তেলটা গরম করে নিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি খুব বেশি কালার করব না, এ পর্যায়ে আমার কালারটা ঠিক আছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি, আপনি চাইলে আরো একটু কালার করতে পারেন।
এবার একটা প্লেটে কিচেন টাওয়েল নিয়ে আমি তার উপরে এটা নিয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে তেল ঝরে যাবে। এভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। এবার যে চিনামন পাউডারের মিক্সারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাতে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি পরিবেশন করে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।